বাসায় বারবিকিউ করার আয়োজন করা কিন্তু বেশ ঝামেলার ব্যাপার। তার মধ্যে সেই আয়োজনে যদি চিকেন, বিফ, ভেজিটেবল সব কিছু থাকে তাহলে ঝামেলাটা যেন আরও অনেক বেড়ে যায়। তবে ঝামেলার চেয়ে কিন্তু মজাটাই বেশি হয়, কারণ নিজেদের ঘরে ম্যারিনেশন করে নেওয়া সব কিছু যখন বারবিকিউ করা হয় তখন খেতে কিন্তু দারুণ লাগে। প্রিপারেশনটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল আগের দিন রাতেই। আগের দিন রাতেই যদি মাংসগুলোকে ম্যারিনেশন করে রাখা যায় তাহলে কিন্তু বারবিকিউটা অনেক টেস্টি হয়। আজকে আমার ইচ্ছেই ছিল চিকেনটা বারবিকিউ করব, কিন্তু বাচ্চাদের অনুরোধ ছিল বিফও যেন কিছুটা বারবিকিউ করা হয়। তাই এখানে কিছু স্টেক পিস ছিল, সেগুলোই বের করে নিয়েছি, এগুলোকে এখন মেরিনেট করে নিচ্ছি। তার জন্য পরিমাণ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা, অর্থাৎ যা যা মশলা আপনারা দেন তাই আমি দিচ্ছি। তবে আমি এখানে যেহেতু স্টেক পাউডার ব্যবহার করেছি তাই এক্সট্রা সয়া সস, গোলমরিচের গুঁড়া এগুলো কিছুই দিচ্ছি না। এই রেডিমেড স্টেক পাউডারটা দিয়ে দিলেই কিন্তু এই স্টেক বা বারবিকিউটা অনেক বেশি টেস্টি হয়। তবে চিন্তার কোনোই কারণ নেই, বাসায় যদি এটা না থাকে তাহলে গোলমরিচের গুঁড়া, হলুদ, মরিচ, ধনে যা ইচ্ছা তাই আপনারা দিয়ে নিতে পারেন। অর্থাৎ এটা নির্ভর করছে আপনি কীরকম টেস্টের বারবিকিউটা করতে চাচ্ছেন বা স্টেকটা তৈরি করতে চাচ্ছেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন খুব ভালো করে সব কিছু একটু মেখে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে কিন্তু এর মধ্যে টক দই ব্যবহার করতে পারেন, আমি আজকে কোনো টক দই দিচ্ছি না, জাস্ট এটাকে খুব ভালো করে মেখে মেরিনেট হতে দিয়ে দিলাম সারা রাতের জন্য। এখন চিকেনটাকে বারবিকিউর জন্য রেডি করছি। এখানে আমি কিছুটা টক দই দিয়ে দিলাম টিক্কা মশলা, অর্থাৎ চিকেনের মধ্যে যে টিক্কার ফ্লেভারটা সেটা আমার বেশ লাগে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো, লবণ, আর দিচ্ছি সরিষার তেল। চিকেন টিক্কার মধ্যে সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। সাথে আদা রসুন বাটা তো অবশ্যই আছে, তবে আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে রেড ফুড কালার এক চিমটি, তাতে করে চিকেনের ফ্যাকাশে কালারটা চলে গিয়ে সুন্দর একটি কালার আসবে। আজকে তো আমি ফুল ভিডিও বা রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি কীভাবে বারবিকিউর প্রিপারেশনটা করে ফেলি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে সবগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে কয়েকবার করেই দেওয়া আছে। আমি যেহেতু একটি গ্যাস বারবিকিউ মেশিনের উপর এই চিকেনগুলো দিব, তাই এগুলো দিয়ে নেওয়ার সুবিধার জন্য স্কিওয়ারের কাঠির মধ্যে আমি এভাবে চিকেনগুলোকে গেঁথে নিচ্ছি। তবে আপনারা যদি চিকেনগুলোকে সিঙ্গেলভাবেও দিতে চান সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চিকেনটাকে মশলা দিয়ে মেখে নিয়ে এরকম স্কিওয়ারে গেঁথে এটাকে মেরিনেট হতে দিব সারা রাতের জন্য। আমি আসলে বারবিকিউটা করব কালকে। চিকেন বিফ মেরিনেশনের পার্টটা যদি আগের দিন রাতেই করে ফেলা যায় তাহলে ঝামেলা কিন্তু অনেকটাই কমে যায়। আজকে দুপুরের জন্যই বারবিকিউর আয়োজন, সকালে উঠেই আমি সালাদগুলোকে কেটে নিয়েছি। এখানে তেমন কিছুই না, কিছু শসা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা ধনে পাতা দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু চিনি, আসলে এই সালাডটা মিষ্টি হলেই বেশি ভালো লাগে বারবিকিউ চিকেনের সাথে। আর দিয়ে দিচ্ছি একটু মেয়োনিজ, মেয়োনিজ দিলে কিন্তু একটা ক্রিমি ভাব আসে। সালাডটা কিন্তু আমি এখন মাখবো না, সব রেডি করে রেখে দিলাম। আর এরই মধ্যে আমি কিছু সুইট কর্ন, পেঁয়াজ, ব্রোকলি, আসলে আমার কাছে কিন্তু বারবিকিউ এসব চিকেন বিফের সাথে কিছুটা ভেজিটেবল হলে খুব ভালো লাগে। বাসায় যদি ক্যাপসিকাম থাকতো সেগুলোও করে নিতাম, তবে ফ্রিজে কিছু সসেজ ছিল চিকেন, সেগুলো বের করে নিয়েছি। যেহেতু আজকে কিছু বাচ্চারাও থাকবে আমাদের এই বারবিকিউ পার্টিতে, কিছু ফ্যামিলিকেও আমরা বলেছিলাম একসাথে আমাদের সাথে জয়েন করার জন্য। কয়লায় পুরানো বা ঝলসানো চিকেন বা বিফ সব কিছুই কিন্তু খেতে বেশি ভালো লাগে, কিন্তু অনেক ঝামেলার মনে হয়। তাই আজকের বারবিকিউটা করব গ্যাস ওভেন বা গ্যাস বারবিকিউ মেশিনে, যার জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে গেছে। যেহেতু বিফটা হতেই বেশি সময় লাগে তাই বিফটাই আগে দিয়ে দিলাম। তবে মেরিনেশনের সময় যদি একটু পেঁপে বাটা দেওয়া যেত তাহলে এটা অনেক ভালোভাবে সেদ্ধ হতো। তবে আমি কিছুটা কাঁটা চামচ দিয়ে একটু থেতো করে দিয়েছিলাম, বা হ্যামার দিয়েও আপনারা ছেঁচে দিতে পারেন, তাতে করে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো ওই পাশটাতে একটু আগুনের তাপটা বেশি ছিল তাই ওই পাশে আমি গরুর মাংসগুলো দিয়ে এই পাশে দিয়ে দিলাম পেঁয়াজ আর কিছু সুইট কর্ন। পাশেই কিছুটা স্পেস থাকাতে কিছু চিকেন সসেজও দিয়ে দিলাম। এখন এটাকে অবশ্যই ঢেকে দিতে হবে। এই গ্যাস বারবিকিউগুলোতে যেটা করতে হয় এটাকে ঢেকেই কুক করে নিতে হয় বেশ সময় ধরে, তাহলে এটা খুব প্রপারলি সেদ্ধ হয়। তবে অবশ্যই উঠিয়ে একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে, দেখতে হবে কোনগুলো হয়েছে কোনগুলো হয়নি, সেই অনুযায়ী এগুলোকে নামিয়ে নিতে হবে।
আর যেগুলো আগে আগে ফ্রাই হয়ে যাচ্ছিল সেগুলো নামিয়ে নিচ্ছিলাম, নতুন করে আবার কিছু অ্যাড করে নিচ্ছিলাম। দিয়ে দিচ্ছিলাম কিছু ব্রোকোলি, আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন, ফুলকপি, ব্রোকোলি, গাজর বা আলুও কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তবে আলুর একটি মজাদার ডিশ আজকে অ্যানি এবং মেফতাহুল ভাই আনবে বলে সেটা আর এখানে অ্যাড করলাম না। সো এভাবেই বারবিকিউর মেশিনের মাধ্যমে খুব ঝটপট বাসায় বারবিকিউ পার্টিটা বেশ জমে উঠেছিল। বেশ কিছু বিফ পিসও হয়ে গিয়েছিল, সাথে সুইট কর্ন, পেঁয়াজ এগুলো কিন্তু হয়ে যাচ্ছিল। সসেসগুলো প্রায় নামানোর সময় হয়ে গেছে, তাই নামিয়ে নিচ্ছি। এরপর করে নিব চিকেনগুলো, তবে চিকেন হতে কিন্তু খুব অল্প সময় লাগে। শুধু যে রান্নাই হচ্ছিল তা কিন্তু না, একদিক দিয়ে রান্না হচ্ছিল আরেকদিক দিয়ে কিন্তু খাওয়াও হচ্ছিল। অর্থাৎ বাচ্চারা বা বড়রা যারাই খুব হাংরি ছিল তারা কিন্তু গরম গরম খেয়েও নিচ্ছিল। আর এই হচ্ছে সেই স্পেশাল ডিশ যেটা সৈকত ভাই রান্না করে নিয়ে এসেছিলেন। এই ডিশটার রেসিপি অবশ্যই একসময় আপনাদের সাথে শেয়ার করব। আলুর একটি মজাদার ডিশ ছিল এটা। আর এই সালাডটাকে শেষ মুহূর্তে মেখে নিচ্ছি, কারণ আগে থেকে মেখে নিলে কিন্তু পানি উঠে যাবে। সব কিছু রেডি হয়ে গেছে। এখানে আমরা কিছু রেডিমেড নানও নিয়ে নিয়েছিলাম, যেগুলোকে একটু এই বারবিকিউ মেশিনের মাধ্যমেই গরম করে নিয়েছিলাম বাটারের মাধ্যমে। সো সব কিছু যখন রেডি হয়ে গিয়েছে তখন সবাই ছাপিয়ে পড়েছিল। আসলেই দারুণ একটি সময় কাটিয়েছিলাম এই বারবিকিউ পার্টিটাতে। তবে এটাই ছিল আমাদের জেসবন্ডের সর্বশেষ বারবিকিউ পার্টি। বারবিকিউ চিকেন বা বিফ আমার বাচ্চারা এত পছন্দ করে খায়, যার জন্য আমাকে প্রায় এটা করতে হয়। আর বারবিকিউ পার্টিগুলো কিন্তু বেশি জমে শীতকালে। বাংলাদেশে থাকতেও আমাদের বাসার ছাদে কিন্তু প্রায় করা হতো এই মজাদার পার্টি। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।